নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তো এখন আমি শেয়ার করতে চলেছি আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টের যার উপর কিন্তু মূলত আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের ভাগ্য নির্ধারণ করছে তো আজকে ভিডিওতে আমি কুড়িভাইজ ডিএলএড মামলার বিস্তারিত আপডেট বলতে চলেছি যে আজকে কার বেঞ্চে মামলাটি উঠতে চলেছে এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা নিই যে কুড়ি বাইশ ডিএলএড মামলা নিয়ে এবং আন অবজর্ভ ক্যান্ডিডেটদের নিয়ে ঠিক কি আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখিনি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পেন্ডিং স্ট্যাটাস রয়েছে যার ডায়েরি নাম্বার একুশ দুশো সাতাশি দু হাজার তেইশ যেটা কিন্তু ফিল্ড হয়েছিল ষোলো পাঁচ দু তারিখে তো এই মামলা দীর্ঘদিন ধরেই চলছে সুপ্রিম কোর্টে তো এই মামলার হয়তো আজকে চূড়ান্ত শুনানি হয়ে যেতে পারে তো কার বেঞ্চে উঠতে চলেছে আমরা এবারে দেখে নেব দেখুন এখানে বলছে পনেরো পাঁচ দু হাজার তারিখে অর্থাৎ আজকে মামলাটি লিস্টে রয়েছে আজকে কিন্তু মামলাটি উঠতে চলেছে অনারেবল মিস্টার জাস্টিস এ এস বোপান্না স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে সিএল নাম্বার রয়েছে চোদ্দো অর্থাৎ চোদ্দো নম্বর সিরিয়ালে আজকে মামলাটি রয়েছে আজকে এই মামলাটি কিন্তু বোপান্না স্যারের বেঞ্চে এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তো এই মামলা আজকে হয়তো চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যেতে পারে আপনারা জানেন যে বাইস ডিএলএড মামলার ওপর অনেক কিছুর ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে ইতিমধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড যেটা জানুয়ারির একত্রিশ তারিখে দু সালে পাবলিশ করে এবং যার মধ্যে থেকে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেটকে নিয়োগ করে দেওয়া হয় এই প্যানেলের এবং বেশ কিছু ক্যান্ডিডেট বাকি রয়েছে এখনও থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে ওয়েটিং ফাইভ পার্সেন্ট ওয়েটিংদের নিয়োগ বাকি রয়েছে এবং এছাড়াও যে বিষয়টি সুপ্রিম কোর্টে আটকে রয়েছে সেটি হচ্ছে কুড়িবাইস ডিএলের মামলা এই কুড়িবাইস ডিএলএড মামলার কারণেই এই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল কিন্তু বেরিয়েছে প্রায় ছ মাস স্ট্রে টাকার পর অনেক দিন পরে কিন্তু বেরিয়েছে তো সেক্ষেত্রে এই মামলার ভবিষ্যৎ কি হবে আজকে তা বলা মুশকিল সেটা সুপ্রিম কোর্টে ঠিক করবে যে কুড়িবাইস ডিএলএডরা যোগ্য নাকি তারা এই ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ছিটকে যেতে পারে হিমাকলি ম্যামের অর্ডার অনুযায়ী এর আগে যার বেঞ্চে ছিল মামলাটি যে হিমাকোহলি ম্যামের অর্ডার অনুযায়ী কুড়িবাইস ডিএলএডদের ইন্টারভিউ নিয়ে তাদের কিন্তু বিস্তারিত হলফনামা আকারে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে প্রাইমারি বোর্ড এবং এই কুড়িবাইস ডিএলএডদের ইন্টারভিউ এবং তাদের সমস্ত কিছু যে জমাতে বলা হয়েছিল তাদের হলফনামা যে জমাতে বলা হয়েছিল তার উপরেই কিন্তু পুরো প্যানেলের ভাগ্য নির্ধারণ করবে এমনটাই কিন্তু হিমা কলি ম্যামের অর্ডারে ছিল তো সেক্ষেত্রে পরবর্তীতে বেঞ্চ চেঞ্জ হয় এখন মামলাটি এ এস বোপান্না স্যারের বেঞ্চে এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে রয়েছে তো সেক্ষেত্রে মামলায় কি ক্ষতি প্রকৃতি ঘটবে তা বলা মুশকিল কেননা এই মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের দৃষ্টিভঙ্গি কিন্তু ছিল দুই রকম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুড়ি বাইশ ডিএলএডদেরকে এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে অপরপক্ষে এই রায়কে যখন চ্যালেঞ্জ করে একদল টেটপাস প্রার্থী তারা ডিভিশনে যায় সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ তিনি কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কুড়ি বাইশ ডিএলএডকে যে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইন্টারভিউতে সুযোগ দিতে বলা হয়েছিল সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে এবং সেই নির্দেশকে খারিজ করে দেন ফলে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির দুই বেঞ্চে কিন্তু দুরকম নির্দেশ ছিল যার ফলে সুপ্রিম কোর্টে আদৌ কি রায় আসতে পারে তা কিন্তু আমাদের কল্পনা করার বাইরে কেননা যেহেতু কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দুই বেঞ্চের দুরকম দৃষ্টিভঙ্গি ছিল তো সেক্ষেত্রে কী হবে হয়তো আজকে আমরা এই বিষয়টি জানতে পারবো আজকে এই মামলার হয়তো চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যেতে পারে আবার নাও হতে পারে তবে কুড়িবাইজ ডিএলএডদের ওপর কিন্তু আনএফজদের ভাগ্য নির্ধারণ করছে অনেকাংশেই কেননা আপনারা জানেন কুড়িবাইজ ডিএলএডদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট কিন্তু কেটে রাখা হয়েছে এগারো যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী এটা কিন্তু হিমাকোলি ম্যামের অর্ডার ছিল যে কুড়িবাইসদের জন্য একটা সাফিসিয়েন্ট সিট রেখে তারপরেই কিন্তু প্যানেল পাবলিশের অর্ডার হবে নইলে ন হাজার পাঁচশো তেত্রিশের ওপর থেকে এসটে অর্ডার উঠছিল না সেই জন্যই কিন্তু প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিল যে একটা নির্দিষ্ট সিট তারা কিন্তু রেখেছে কুড়ি বাইসদের জন্য তো সেক্ষেত্রে প্রায় দু হাজার মতো সিট কিন্তু কুড়ি বাইশদের জন্য রাখা আছে তাই কুড়ি বাইস ডিএলএডরা যেমন রয়েছে এদিকে দিকে কিন্তু আন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু একুশশো আটজন জন এখনো পর্যন্ত চাকরি পায়নি ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তো এই আন অ্যাপজদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে কুড়ি বাইশের উপর কেননা কুড়ি বাইস ডিএলএডরা যদি সুপ্রিম কোর্টে হেরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আন অ্যাবজবরা চাকরি পেয়ে যাবেন কেননা কিছুদিন আগে ব্রাপ্ত বসু আমাদের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে দু হাজারের একটা প্যানেল লিস্ট তৈরি আছে যেটা ভোটের পরে কিন্তু ছাড়া হবে তো সেক্ষেত্রে দু হাজারের প্যানেল লিস্ট কিন্তু ধরে নেওয়া যায় যে আনএফজদের জন্য অথবা কুড়ি বাইশ ডিএলএডদের যে কোনো একটা কিন্তু রিক্রুটমেন্ট করবে সরকার এটা শিক্ষামন্ত্রী কথা অনুযায়ী ধরাই যায় তো সেক্ষেত্রে কুড়ি বাইশ ডিএলএডদের ওপর কিন্তু আনএফজদের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করছে তো কি হবে দেখা যাক আজকেই হয়তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারে এবং কি অর্ডার আসে সুপ্রিম কোর্ট থেকে সেটাই দেখার তো আপনারা চ্যানেলে নজর রাখবেন আমি কিন্তু সবার আগে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতি মুহূর্তে প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলেও ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে